مرحبا نقلا وسهلا نلوفا يا حبيبي يا حبيبي. আর একটা বাস্তব কথা আমরা সবাই জানি যে যে যাকে বেশি দেখে যে যার কাছে বেশি থাকে সে তাকে সবচেয়ে বেশি চিনে সে তাকে সবচেয়ে বেশি জানে জি এই জন্য তো নবী আমার বলেন আহসানু মিনকুম মান আহসানু লিজারিকুম বলছে তোমাদের মধ্যে শ্রেষ্ঠ বা ভালো লোক তাকেই বলবো যাকে তার প্রতি বেশি ভালো হয় আমি কলকাতা থেকে এসেছি হুজুর আমাকে সালাম করলেন মুসাফা করলেন আমি বলছি খুব ভালো লোক কিন্তু আমি বলার চেয়ে আপনি যদি বলেন যে ইনি খুব ভালো লোক তাহলে এটাই হবে আপনার কথাটা বেশি গণ্য কেন যার প্রতিবেশী যাকে ভালো বলবে সে রাত দিন দেখে তাই প্রতিবেশীকে ভালোবাসো প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করো এই জিব্রাইল নবী আমার নবীকে কতবার দেখেছেন এই মাদার জন্য বুয়াদ কিতাবের দ্বিতীয় খণ্ড পাতা নম্বর 335 আর একটা হাদিস লেখা যে জিব্রাইল আলাইহিস সালাম আদম নবীর দরবারে 10 বার এসেছেন শীষ নবীর দরবারে 12 বার এসেছেন নূহ নবীর দরবারে 50 বার এসেছেন মুসা কালিমুল্লাহ দরবারে মুসা কালিমুল্লাহ দরবারে 450 বার এসেছেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ দরবারে 42 বার এসেছেন ঈসা নবীর দরবারে 30 বার এসেছেন ইদ্রিস নবীর দরবারে 4 বার এসেছেন এইভাবে নবীর পয়গম্বরের দরবারে এসেছেন কতবার 6 বার এসেছেন জাকারিয়া নবীর দরবারে তিন বার এসেছেন সুলেমান নবীর দরবারে 18 বার এসেছেন ইউসুফ নবীর দরবারে 20 বার এসেছেন আর আমার নবী আপনার নবী সারা বিশ্বের নবী যিনি হলেন মুসলিমের নবী যিনি হলেন আল্লাহর মহাবুব মক্কী নবী মাদানি নবী হেজাজি নবী আমার পাপ দরবারে এই জিব্রাইল ফেরেশতা একবার নয় দুবার নয় 100 বার নয় 200 বার নয় 24000